এ কি হঠাৎ আব্বা ফোন দিছে দেখছি। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা রতন। তোরে তো বলছিলাম সামনের মাসে তোর ছোট ভাইকে স্কুলে ভর্তি করাইয়া দেব, আর স্কুলে নতুন জামা কাপড় বানাইয়া দেব, তাই সেই ব্যাপারে মনে করাইয়া দেওয়ার জন্যই ফোন দিছি। তার জন্যই তো কিছু টাকা পয়সা লাগবে বাবা। হ আব্বা, আমার মনে আছে সেটা, আমি মালিককে বলছি, আমারে অগ্রিম টাকা দিতে বলছি আমি। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো টাকা পাঠা দেব নে। আচ্ছা বাবা, তুই ভালো থাকিস, রাখলাম। ছোট ভাইটারে স্কুলে ভর্তি করতে হবি, কিন্তু এখনো কোনো টাকা পয়সা পালাম না। না, আজকে মালিককে বলতেই হবি। এই রতন, আরে কোনে গেলি? তাড়াতাড়ি গাড়ি বের কর, মার্কেটে যাওয়া লাগবি, আমার বাইকের বিয়ে, অনেক কেনাকাটা করতে হবি। স্যার, গাড়ি নিয়ে তো বের হব, কিন্তু আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা রে? স্যার, আজকে আব্বা ফোন দিছিল, আমার ছোট ভাইরে স্কুলে ভর্তি করাতে হবি, বলছিলাম যে আমার একটু বেশি করে টাকা লাগবি। কি টাকা? তোরে না গত মাসের বেতন দিলাম। স্যার, ওই টাকা তো সংসারের কাজে দিয়ে দিছি, ভর্তির জন্যই আলাদা কিছু টাকা লাগবে। কি, তুই গরিব ঘরের ছেলে, তোরে আমি কাজ দিছি, তিন বেলা খাতি দেই, আবার বেতনও দেই, তার উপর আবার আলাদা করে টাকা চাচ্ছিস নাকি? আমি তো তাহার গাছ লাগাই নাই রে, বেশি কথা না বলিয়ে তাড়াতাড়ি গাড়ি বের কর। রতন, আজকে অনেক কেনাকাটা করতে হবি, আমার ভাগ্নির বিয়ে, তার জন্য উপহার, তার জামাইয়ের জন্য উপহার, আবার তার শ্বশুর বাড়িতেও কিছু না কিছু দিতে হবি, আবার আমার নিজের পরিবারের জন্যও কিনতে হবি, বিয়ে বলিয়ে কথা, অনেক কিছু কিনতে হবি। কতগুলো কেনাকাটা করতে হবি দেখছিস? তাড়াতাড়ি মার্কেটে চল, গাড়ি তাড়াতাড়ি চালা। আসুন স্যার আসুন, কি নেবেন বলেন, আমাদের দোকানে নাম্বার ওয়ান কাপড় আছে। কেনাকাটা তো অনেক কিছুই করতে হবি, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, থ্রি পিস, কোট, প্যান্ট, আরো কত কি। কোনো সমস্যা নাই স্যার, আপনি যা যা বলছেন সব কিছুই আমাদের শোরুমে পাবেন। আচ্ছা শুনুন, আমার এই কর্মচারীর মাপে একটা কোট দেখান। ও, কর্মচারীর জন্য কোট কিনে দেবেন, বাহ ভালো। স্যার, আমার জন্য আবার কোট কেন? আরে চুপ কর। আরে ভাই, আপনি বেশি কথা বলতেছেন কে, ওর জন্য কোট কিনবো নাকি? আমার ভাগ্নের হবু জামাইয়ের শরীর স্বাস্থ্য ওর মতোই, তাই ওর মাপে কিনলি জামাইয়ের জন্য হয়ে যাবি। ও, এই ব্যাপার, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। ও, সারতালি পারে তার ভাগ্নি জামাইয়ের জন্য কিনতেছে, আমি ভাবলাম কি নাকি। রতন, এনে এবার সব কাপড় চাপড়ের ব্যাগগুলো গাড়িতে তোল। স্যার, আপনি তো অনেক কেনাকাটা করলেন, আমি আমার ভাইয়ের ভর্তির জন্য কিছু টাকা চাইছিলাম, আর আপনি দিলেন না, এখন বুঝি আপনার টাকার গাছ জ্বালাইছে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস, আবার এই ভরা মার্কেটে আমার অপমান করতেছিস, আমি আমার টাকা দিয়ে যা খুশি করব, তুই বলার কে রে? স্যার, এখানে টাকা চাওয়া আমার উচিত হয় নাই, আমি দুঃখিত, কিন্তু স্যার আমার বাবা খুব আশায় আছে, আমি তারে টাকা পাঠাবো, আমার ছোট ভাই স্কুলে ভর্তি করবি। আরে তোরা গরিব মানুষ, তোদের আবার কিসের পড়াশোনা রে? তুই যেভাবে বাসায় কাজ করিস তোর ছোট ভাইও তাই করবি, কিসের আবার স্কুলে পড়ালেহা? দেখতেছিস না কত টাকা কেনাকাটা করলাম, তোর বেতনই এবার দেরিতে হবি। আর তো মাত্র দুই দিন আছে ছোট ছেলেটার ভর্তি করানোর, কিন্তু রতন তো এখনো টাকা পয়সা পাঠাইলো না, দেখি একবার ফোন করিয়ে। হ্যালো রতন, তুই তো এখনো টাকা পাঠালি না রে, ওর তো আর দুই দিন পরেই ভর্তি। আব্বা, আমরা হলাম গরিব মানুষ, আমরা পড়াশোনা করলাম কি না করলাম তাতে কারো আসে যায় না, মালিক বলছে সে নাকি টাকা দিতে পারবি নিয়ে। তালি পারে কি এখন ছেলেটাকে স্কুলে ভর্তি করাতে পারবো না? তুমি আমারে আর একটু সময় দাও আব্বা, আমি দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে।
মালিক তো আর টাকা পয়সা দিবি বলে মনে হয় না। এখন কি যে করি, আর দুই একদিন বাকি আছে স্কুলে ভর্তি করানোর। এখন দেখি আমার বন্ধুরে একটু ফোন করি, দেখি ওর কাছে কোনো ব্যবস্থা হয় কি না। হ্যালো বন্ধু নয়ন। হ্যালো রতন, কি খবর? অনেকদিন পরে ফোন দিলি যে। বন্ধু বড্ড বিপদে পড়ছি, তাই তোরে ফোন দিছি। কি হয়েছে রে? বন্ধু গিরামে আমার ছোট ভাইকে ভর্তি করানো হবি। আব্বা টাকা পাঠাতে বলছিল, কিন্তু আমার মালিক বলছে সে নাকি এখন কোনো টাকা পয়সা দিতে পারবি নিয়ে, আর দুই দিন পর ওর ভর্তি, তাই বাধ্য হয়ে তোরে ফোন দিছি। আমারে কিছু টাকা ধার দিতে পারবি? আমি খুব শীঘ্রই তোরে ফেরত দিয়ে দেবো বন্ধু। আরে সে কথা তুই আমার আগে বলবি নে, এত অনুরোধ করতে হবি নে। এক সময় তুই আমার পাশে ছিলি, আজ আমি থাকবো না এটি হয়, চিন্তা করিস নে। আমি টাকা পাঠা দিচ্ছি, আমার কাছে কিছু টাকা আছে। তোরে যে কি বলে ধন্যবাদ দেব বন্ধু, আমার মাথায় অনেক বড় একটা চিন্তা নামি গেল। আরে ধন্যবাদ দিতে হবি নে, বিপদের সময় বন্ধুর পাশে থাকাই তো বন্ধুর কর্তব্য। আচ্ছা বন্ধু ভালো থাকিস। আচ্ছা বন্ধু ঠিক আছে, ভালো থাকিস।